দিল্লী স্থিত আম আদমি পার্টির মুখ্য কার্যালয়ের সংবাদমেল সম্বোধন করে দিল্লী মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালে দুদিনের ভিতর মুখ্যমন্ত্রী পদের পদত্যাগ করার কথা ঘোষণা করে। এই সংবাদমেলতে উল্লেখ করে যে নতুন মুখ্যমন্ত্রীর দৌরত নাই মনীষ সিসোদিয়াও। বর্তমান জামিনত মুক্তি হয়ে অহা মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের এই বৃহৎ ঘোষণার পাছতে রাজনীতি মহলত তীব্র জোকারণির সৃষ্টি হয়েছে।